নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমি সব্যসাচী, আর আজকে ডুরান্ড কাপের একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু হয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসির মধ্যে। ম্যাচটা যদি আপনারা টিম লিস্টটা দেখেন, দুটো দলের মধ্যে দেখেন, তাহলে কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে। একদিকে বেঙ্গালুরু তারা তাদের পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু হাজির হয়েছে, আর আরেকদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা তাদের রিজার্ভ দল নিয়ে কার্যত খেলছে। কিন্তু স্কোর লাইনটা বলছে কিন্তু অন্য কথা। স্কোর লাইন বলছে বেঙ্গালুরু এফসি 3 মোহামেডান স্পোর্টিং ক্লাব 2, এবং যার মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে একটি আত্মঘাতী গোল হয়েছে। দীপু হালদার, তিনি কিন্তু দ্বিতীয় বেঙ্গালুরুর দ্বিতীয় গোলটি আত্মঘাতী গোল করেছিলেন। কিন্তু তাছাড়াও প্রথমার্ধে বেঙ্গালুরুর একটা স্বাভাবিকভাবে বড় সড়ো দাপট দেখা যায় এবং প্রথম দিকে তা 3-0 গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের বেশ কিছুটা সময়। কিন্তু তারপর ইসরাফিল দেওয়ান এবং মোহিতোষ রায়ের বিশ্বমানের গোলে কিন্তু ম্যাচে লড়াইয়ে ফেরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং বলা বাহুল্য, শেষের দিকে 10 মিনিট কিন্তু তারা 10 জনে খেলে, যেহেতু এর জেরে ফলাফল কিন্তু 3-2 হলো। আর ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম বেঙ্গালুরু এফসি হেড কোচ জেরার্ড জারাগোজার সাথে, এবং তিনি কিন্তু জানালেন যে এই দলটা, মোহামেডান দলটা, যথেষ্ট সাহসিকতার সাথে খেলেছে, তবে দ্বিতীয় গোলটি তাদের খাওয়াটা উচিত হয়নি। কি বলছেন বেঙ্গালুরু কোচ, চলুন শুনে নি। আই থিঙ্ক উই নো ফ্রম বিফোর স্টার্ট দ্য গেম দ্যাট উই নিড অনলি 1 পয়েন্ট টু কোয়ালিফাই। ইজ নেভার ইজি টু প্লে এগেইনস্ট দিস ইয়ং ওয়ানস হু ওয়ান্টস টু ফাইট এন্ড ওয়ান্টস টু নো টু শো অল দ্য পিপল দ্যাট দে আর হিয়ার। I think that we did our work the first half, no, with 0-2, everything under control. And second half we could put the young ones who normally they not play. And these young ones did really, really good job. I'm happy because of the 3 points. We are in quarterfinals. Now it's time to go to Bangalore and prepare the quarterfinals. Oh, very good. I like them, the game against Interkachi. Yeah, I think that they have spirit, they have talent. And they are, I think, with right hands. Of course, for us, after second half, with even with 3-0, my team was relaxing. And in India, you cannot relax. If you relax, the other team can beat you. I don't know if say about the boy who shot or my goalkeeper, you know, because from when he shot, we cannot receive one goal. But it's a nice goal, of course. About Sunil? No, I think he could score 2 or 3 goals, and today did not score, but the 2 first matches he scored 2 goals, and he's one of the best professional footballers that I know in this world, and he's ready to play whenever I need. Nickel had 2 yellow cards and then he could not play. We also reserved today Roshan, Alex play only, Jovanovic only play 45 minutes, you know, we try to arrive well because we are in pre-season and it's important to arrive well in ISL. আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান স্পোর্টিংয়ের সচিব ইশতিয়াক আহমেদ রাজু, ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামারুদ্দিন এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সাথে। তারা কি জানালেন এই ম্যাচটা নিয়ে, চলুন শুনে নিই। দেখো, আমি গতকাল তোমাকে এই কথাটা বলেছিলাম যে দেখো, বড় টিম আর ছোট টিম বলে কিছু হয় না, প্লেয়ার আছে। আমরা জানি যে আমাদের যে সাইড আছে, ইয়াং সাইড আছে, ভালো খেলবে। এখানে ISL এর পুরো বেঙ্গালুরু এফসি পুরো টোটাল ISL সেট খেলিয়েছে, এবং যারা যারা খেলেছে টোটাল দেখা গেল যে পুরো ISL তাদের, আমাদের আজকে যে প্লেয়ারগুলি, যে ইয়াং প্লেয়ার ছিল, রিজার্ভ টাইম খেলছে, রিজার্ভ টিম আমাদের, তার সত্ত্বেও খুব ভালো খেলেছে। আমি অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টিমকে, কোচকে। এবং তারপরে হাফ টাইমের পরে 10টা প্লেয়ার নিয়ে যেভাবে টিম লাস্ট 10 মিনিটস খেলেছে, আমার মনে হয় 5 মিনিট আরও বেশি থাকতে গেলে আমরা 4-1, 4-3 জিতে বেরিয়ে আসতাম। ইকুয়ালাইজ তো আছে, তা 4-3 থেকে বেরিয়ে আসা। আমরা আশা করছি যে আগামী যে লিগগুলি আছে, কোন আগামী আমাদের যে ম্যাচগুলি আছে, আরও বেটার, আরও ভালো করে আমরা খেলতে পারবো। এবং আমরা যেভাবে দর্শক এসছে আজকে, আমরা সেইভাবে দর্শককে বলবো যে এইভাবে মাঠে আসার জন্যে এবং টিমকে সাপোর্ট করার জন্যে। আমাদের এই টিম নিয়ে যে খেলছি আমরা ডুরান্ড কাপ, এটা রেজাল্টের জন্যে খেলছি না আমরা, ঠিক আছে, বড় টিম আমরা খেলি, যখনই হারার জন্যে খেলি না, কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। আমাদের রিজার্ভ টিম খেলছে, সে CFL খেলছে, এখানে খেলছে, তার মধ্যে যা ফুটবল এরা ডুরান্ড কাপের মধ্যে খেলেছে, ফার্স্ট ম্যাচটা বলো, সেকেন্ড ম্যাচটা বলো, মানে দুর্দান্ত। এদের যত মানে যত এদেরকে ক্রেডিট দেওয়া যায় কম আছে। বাচ্চা ছেলেরা এই জিনিসটা আগে বছর দেখবে, এই বাচ্চারা অন্যরকমভাবে দেখতে পারবে তোমরা। হ্যাঁ, রেফারিং একটু আছে, ও তো সবসময় আছে, মডার্নের এগেনস্টে সবসময় হয়, 14 জন মিলে খেলে,
ওটা ঠিক আছে, ও খেলুক না ব্যাপার আছে। এখন দুটো গোল করলো তো রেফারি কী করবে, গোলটা হয়ে গেলে কি গোল বাতিল দিয়ে দেবে? একটু টেনে খেলায় ওটা খেলাতেই পারে, কী করা যাবে? ওদের অভ্যেস আছে ওই রকমই করবে, কিছু বলার নেই। না আমাদের গোলকিপার রেড কার্ড হয়ে গেলো, তারপরে যেটা কয়েকটা ডিসিশন রেফারি একটু ভুল ছিল, সেটা বলে আমাদের পেনাল্টি যে পেতাম ওটা, যেটা আমাদের যে বলটা এ হলো উপর থেকে, ছেলে ইয়ং ছেলে আছে, পরে এরা চেঞ্জ করেছে, ওরা হয়তো আনফিট ছিল, আমাদের প্লেয়াররা পুরো দমে খেলেছে, পুরো এতে খেলেছে। এইটা হচ্ছে ফিল্ড অফ ফুটবল, আমাদের যে আমরা আমাদের যে পরিকল্পনা প্ল্যান যেটা আছে আমাদের, চার বছরে ছেলেরা তৈরি হবে, তার জন্য আজকে যা খেলেছি আমরা ভাবছি আমরা ঠিকই পথে হাঁটছি। দারুণ দারুণ দুর্দান্ত, মৈথুস্বরম থেকে থেকে মারে সুন্দর মেরেছে, দেখেছি একটা বাঙালি ছেলে সুন্দর গোল করে যে খুবই খুশি। সবাই ভালো খেলে, পুরো টিম ভালো খেলে, আমাদের দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে ইস্টাফিল আর মিতুর, মৈথুসের গোলটা ওনার এই ডিভ্যান্ডের অন্যতম সেরা গোল। টিম ভালো খেলেছে, দিব্যু হালদার একটুখানি গোলে খেলেছে, দশজনে প্রায় 12-13 মিনিট আমরা খেলেছি, ব্যাঙ্গালোর ফুল সাই, এবং শেষে ওরা তিনটে যে চেঞ্জ করে যে তিনজন সেরা প্লেয়ারকে নামে, কেন আমাদের বাচ্চারা, আমরা কালকে আমি যে কথা বলছি আগামী দিনে এরা মোহামেডান জার্সি হয়ে করে খেলে, তার একটা প্রথম পদক্ষেপ যে ফুটবল খেলেছে, আমরা খুশি সবাই, থানার গোলটা হয়ে যেত তখন আমরা 10 জনে খেলতাম, ইসরাফিল আর মৈথুসের গোল ওয়ার্ল্ড ক্লাস, গোলির পলির পথটা ভালো যেটা ইসরাফিল হেড করেছে, আর মৈথুসের গোলটা তো আমার মনে হয় ডুরান্ডের সেরা গোল, একজন বলবো না, যখন আমরা 10 জন হয়ে গেছি দীপু গোলে গিয়ে অত ভালো খেলেছি এটা তো আমরা এক্সপেক্ট করি, মানে প্লেয়ার সে গোলকিপার এটা এক্সপেক্ট করিনি আমার, এখানে ওইটা কি হয় টিম ইন্সপায়ার, তারপরে সুনীল ছেত্রী ফ্রি কিক মারে, হ্যাঁ, এবং সেখান থেকে যেভাবে ফিরে এসছে ম্যাচ ড্র হয়ে যেতে পারত, এটা আমি বলবো অসাধারণ ফুটবল আমাদের খেলোয়াড়দের, না হওয়ার পেছনে ঠিক কোন জায়গাটা তুমি একটাই বা দুটো পয়েন্ট, অনেক পয়েন্ট হতে পারে, দেখো গোল মিস খেলার অঙ্গ, ওরা অনেক মিস করছে আমরাও মিস করছি, কিন্তু শেষ যে 10-12 মিনিট আমাদের ছেলেটা অনেক, ওই সময় আরেকটা গোল হয়ে যায় যদি থানার যে গোলটা মিস হলো, গোল হয়ে গেলে ম্যাচটা ড্র। ম্যাচ শেষে আমরা কথা বলে নিলাম মোহামেডানের দুই গোলদাতা ইসরাফিল দেওয়ান এবং মৈথুস রায়ের সাথে, এবং দুজনে কিন্তু উচ্ছ্বসিত এই ম্যাচে গোল করতে পারে, তবে দল জিততে পারেনি সেটা নিয়ে কিছুটা হতাশা রয়েছে, তবে এই ম্যাচে তারা ভালো খেলেছে এটাই তাদের কাছে কিন্তু একটা বড় পাওনা। অ্যামেজিং ফিলিং হচ্ছিলো, আমি ফার্স্ট থেকে নাবার আগে থেকে নিয়ে ট্রাই করি, মতলব ভেবে এসেছিলাম যে আজকে গোল করবো, কারণ ওদের ISL টিম, ওদের ফরেনার ইনক্লুডেড আছে, তো ওদের এনেস্টে গোল করে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম যুব ভারতীতে খেলা, খেলে খুব ভালো লাগছে, সব প্লেয়ারই স্বপ্ন থাকে যুব ভারতীতে খেলার, তো খেললাম খুবই ভালো লাগলো। এর আগেও আমরা খেলেছি, মানে আমি বেসিক্যালি খেলেছি এর আগে, আমরা বেঙ্গল টিমের হয়ে খেলেছিলাম, ইন্ডিয়া টিমের তখন সুনীল ছেত্রী মানে খেলেছিলেন, তো সো আজকেও খুব ভালো লাগলো ওর এগেনস্টে খেলতে পেরে আর কি, ওনার এগেনস্টে, সো এটাই। এটাই কি তোমার লাইফের সেরা গোল হিসেবে ধরছো এখন? হ্যাঁ, এখনও তো আরও খেলবো, দেখা যাক আরও এর থেকে ভালো গোল করতে পারি কিনা। দেখো আমাদের বেশিরভাগটাই সব জুনিয়র ছেলে, সব আমার অ্যাজ আ সিনিয়র শুধু আমি, জেমস, দীপু আর তন্ময় আমাদের চোট, তো এই 4-5 জনই আছি আর কি, সো আমার হ্যাপি যে ছেলেরা এতটা এফোর্ট দিয়েছে আমাদের প্লেয়াররা, তো আমরাও নেমে তাদেরকে আরও হেল্প করেছি, সো আমরা খুশি যে আমরা জিততে পারিনি, এটা হতাশ, কিন্তু অ্যাজ আ টিম আমরা খুব ভালো খেলেছি, সো দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়। না আমি আগোড়াই, আমি যখন আগেও খেলেছি তখন আগেও আমি চেষ্টা করেছি দূর থেকে মেরে গোল করার, তো আজকে ওটা ব্যাটে বলে কানেক্ট হয়ে গেছে, ও গোল হয়ে গেছে, সো এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।